বান্দা আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বল দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার হই কারণ দুনিয়ার সবাই স্বার্থপর অভাবী আমি আল্লাহর কোনো অভাব নাই কোনো স্বার্থ নাই আমি আল্লাহর কাছে চাও আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা কে গুনাহ করেছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল ওই যে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না এই সূর্যটা হাশরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না আমি আল্লাহর কাছে তওবা কর দরজাটা খুলে রাখছি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমার রহমতের বিস্তারিত জায়গা বিশাল চাদর বিছিয়ে দিলাম কত বড় 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 বেঈমানকে আমি আল্লাহ মাফ করেছি ওরে বান্দা তোরা তো আখির নবীর উম্মত ওই নবীর মহব্বতে আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই নিজেকে ছোট মনে করো এরে আল্লাহর বান্দা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দারে দারে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই বাবা থাকলেও বলে বাবা নাই বাড়ি থাকলেও বলে বাড়ি নাই একজনে ধরিয়াই কয় তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবরে জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলের দিয়া কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বারাস্তায় ফালায় রাখবে দরজা আটকায় রাখবে বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা ফালায় রাখবে তিনটা সাদা কাপড়ে আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না আল্লাহর নবী বলেন ওই কবরে খবর নেওয়ার জন্য চারটা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা উযিআ আল মাইয়িতু ফি কবরিহি জাআ আল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না আরামে ঘুমাইছে বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিষেধ করলা জবাব দিয়া বলবে বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম ফেরেশতারা ডান পার্শ্বে যাবে আসবা না কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামাজ ফেরেশতারা বাম কিনারায় যাবে বলবে আসবা না কে নিষেধ করলা বলে আমরা তার বন্ধু রোজা পায়ের কিনারায় যাবে বলবে আসবা না কে নিষেধ করলা বলে বান্দার যাবতীয় নেক আমল দস্তারখানের আমল মেসওয়াকের আমল টুপির আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকব এরে নবীর উম্মত আর এই চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও
ফেরেশতা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, মার রব্বুক আমাদিন, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায়ে বলো ধর্ম যার যার উৎসব সবার, তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই, তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তোমার যে রহমাতুল লিল আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে। নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে, যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি ছিড়িয়া পালায়া যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম, আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়া আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম, খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না, আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও, বলে না আমি মাফ করব না। নবীজি বললেন তো আগুনে জ্বলবে তুমি কি মেনে নাও, বলে হা আমার কোনো আফসুস নাই, কারণটা কি, বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে, আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেল, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে অন্তর থেকে মুছবে না, আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানেরে জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল, ডাক দিয়া কয় ও নবী আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না, আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতুন মির রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার, এর নবীর উম্মতের দল আল্লাহর মহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমান কেউ তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি, তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি সেরে কান্না করো তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি সেরে কানবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। অতএব আল্লাহর কাছে তওবা করো, হে মালিক এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান কার ভাই, ও আল্লাহ তুমি তো জানো এই ময়দানের মধ্যে আমার মতো গুনাগার মনে হয় আর কেউ নাই, গুনার কারণে দেখি আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, ও আল্লাহ এই অন্যায়গুলো যদি আমার কেউ সামনে করত আমি তাকে লাথি মেরে তাড়ায় দিতাম, ও দয়ার মালিক
এত বড় বড় গুনাহ করার পরে তুমি একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই। আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তওবার জন্য, কতবার আজান শুনলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না, ঘাট তার আমি করে চলে গেলাম, কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম, ও আল্লাহ আজকে তওবা করতেছি, জীবন চলে গেল, গুনাহের কাছেও যাব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুব আজকে তাকায় দেখো অধিকাংশ ক্ষেত্রে যুবকের চতুর্দিকে লাশ আর লাশ, মরণের খবর। আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজের সময় একক তো নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবকরা আবার নিপুলির বিনিয়ারে চাকরি করে, একটু নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে ভাই, আল্লাহর দরবারে তওবা করে নাও, একটু কষ্ট করে নামাজ চালু করো, দেখবা এক সপ্তাহ পরে নামাজ না পড়লে মনটা খারাপ লাগবে, অভ্যাস করে নাও, না পারলে বারবার আল্লাহর কাছে তৌফিক চাও, আর কোনো ভালো আল্লাহওয়ালা যদি পাও যাদের দোয়া কবুল হওয়ার মতো দিল সাক্ষী দেয়, এমন আল্লাহওয়ালার থেকে একটু দোয়া নিও আর বলিও হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো, মনটা চায় পড়তে কিন্তু মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইতে পারি না। এরে আল্লাহর বান্দা, সব লাইনে তোমার মতো নামাজি বান্দা থাকলে তুমি কেন পারবা না, আল্লাহর কাছে তৌফিক চাও, তওবা করো, আল্লাহ আর গুনাহের কাছেও যাব না, আর নামাজ ছাড়ব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করব না, বিরোধিতা করব না, গীবত শিকায়াত করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখে নে ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি সাবরা হাজির, আয় আল্লাহ কত চাকুরিজীবী কত ব্যবসায়ীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন, কত যুবক কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা, ও আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি, আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলে ফেলেছি রে আল্লাহ, দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ যারা আয়োজন করেছেন সহযোগিতা করেছেন কবুল করে নেন, আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন।